নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে সবার প্রথমে জানাবো ইস্টস্ট মেট্রোর মেট্রো সুরঙ্গের কাজ সরজমিনে খতিয়ে দেখতে গঙ্গার তলায় পৌঁছালেন রেলমন্ত্রী তারপর তিনি কি জানিয়েছেন সমস্ত কিছু জানাবার পূর্বে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটিতে আলোচনা করব। এবার দীঘা থেকেই সোজা জলেশ্বর দক্ষিণ ভারত সুখবরটি জানিয়েছে রেল দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র শুধু পর্যটন কেন্দ্রই নয় এর পাশাপাশি দীঘা পূর্ব ভারতের সবচেয়ে বড় মৎস্য বাণিজ্য কেন্দ্র যে কারণে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার সবার আলাদা নজর রয়েছে পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতের ওপরে এবার এই এলাকার উন্নয়নের জন্য দারুণ খবর শোনালো রেল পর্যটকদের দীঘায় রেলপথে আসার জন্য ইতিমধ্যেই রেলপথ চালু করার পাশাপাশি একাধিক ট্রেন চালু করা হয়েছে তবে এরই মধ্যে এবার দীঘার বাসিন্দাদের জন্য রেলের তরফে আরও একটি সুখবর দেয়া হলো। এবং সেই সুখবর অনুযায়ী এবার দীঘা থেকেই সোজা জলেশ্বর সহ উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছানো যাবে দীঘার বাসিন্দা অথবা ব্যবসায়ীদের আর এই সকল জায়গায় যাওয়ার জন্য হাওড়া অথবা খড়গপুরের ওপর নির্ভরশীল হতে হবে না দীঘা থেকে জলেশ্বর পর্যন্ত বাহাত্তর কিলোমিটার রাস্তা রেলপথ সম্প্রসারণের কাজ দু থেকে বারো সালে অনুমোদিত করা হয়েছিল এই রেলপথ নির্মাণের কাজ সমাপ্ত হলেই দীঘার ভোল বদলে যাবে দীঘায় যেমন আরও বেশি পর্যটকদের আগমন ঘটবে ঠিক সেই রকমই এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরাও উপকৃত হবেন তবে এই রেলপথ সম্প্রসারণের কাজ জমি জটের কারণেই এতদিন আটকে ছিল বন্ধুরা এরপর আসছি আজকের ভিডিওর দ্বিতীয় বোনাস আপডেটটির দিকে মেট্রোর জন্য কোথায় সরবে ধর্মতলা বাস স্ট্যান্ড শহরে দূষণ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের বিপন্নতায় বহু আগেই ধর্মতলা বাস সরানোর নির্দেশ দিয়েছিল আদালত কিন্তু তারপর বছরের পর বছর কেটে গেছে বাসস্ট্যান্ড রয়ে গিয়েছে আগের অবস্থানেই এবার অন্তত সাময়িকভাবে হলেও সেই বাস স্ট্যান্ড সরানোর সম্ভাবনা প্রবল কলকাতা মেট্রোর লাইন থ্রি বা পার্পল লাইন মানে জোকা থেকে বিবাদীবাগ মেট্রোর নির্মাণ কাজের জন্য অন্তত বছরের জন্য জায়গা ছাড়তে হতে পারে ধর্মতলা বাস এই লাইন থ্রি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড ইতিমধ্যেই রাজ্য সরকার এবং সেনাবাহিনীর কাছে বাস স্ট্যান্ড সরানোর কথা লিখেছে প্রায় তিনশো মিটার লম্বা এবং পনেরো মিটার চড়া একটি সুরঙ্গ তৈরির জন্য ইতিমধ্যে ধর্মতলা বিধান মার্কেট সরানোর পরিকল্পনা হয়েছে ওই মার্কেটে চারশো চৌষট্টিটি নথিভুক্ত দোকানকে কোথায় পুনর্বাসন দেয়া হবে সেই জায়গাও একরকম ঠিক হয়েছে কার্জন পার্কে ইস্ট মেট্রোর যে বিল্ডিং তৈরি করা হয়েছে তারই পিছন দিকে একটি বহুতল বাজার তৈরি করে তার দোতলায় বিধান মার্কেট সরিয়ে নেওয়া হবে বলে এমনটাই পরিকল্পনা এবার ধর্মতলা বাস স্ট্যান্ডও মেট্রো লাইনের নির্মাণ কাজের সুবিধায় ঠাঁই নাড়া করার প্রস্তাব দেওয়া হয়েছে এই বাস থেকে শিলিগুড়ি বহরমপুর দুর্গাপুর আসানসোল দীঘা এবং রাজ্যের আরও অনেক জায়গায় যাওয়ার সরকারি ও বেসরকারি বাস ছাড়ে শহর থেকে শহরতলির অন্যান্য রুটের বেসরকারি বাস ওই স্ট্যান্ড থেকেই ছাড়ে মেট্রো নির্মাণ কাজের জন্য গোটা এলাকা খালি করতে হলে সেই সব বাস অন্যত্র দাঁড় করাতে হবে একই সঙ্গে এত বাস কোথায় দাঁড় করানো হবে এই নিয়েই এখন চিন্তাভাবনা চলছে প্রসঙ্গত দূষণ প্রশ্নে ধর্মতলা বাসস্ট্যান্ডের বিকল্প হিসাবে সাঁতরাগাছি স্টেশনের পাশে কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে একটি বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে বন্ধুরা এইবার আসছি আজকের ভিডিওটির শেষ আপডেটটির দিকে গঙ্গাতলায় রেলমন্ত্রী খতিয়ে দেখলেন মেট্রো সুরঙ্গের কাজ হাওড়া ময়দান এবং ধর্মতলার মধ্যেও সংযোগ তৈরি করবে মেট্রো রেল গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো তারই প্রস্তুতি চলছে তুঙ্গে এপ্রিলে মহড়াদৌড় হয়ে গিয়েছে মেট্রো সূত্রে খবর এবছরের শেষে না হলেও দু সালের গোড়ায় চালু হয়ে যাবে এসপ্ল্যানেট থেকে হাওড়া ময়দান মেট্রোপথ তাই কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখতে বুধবার হাজির ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে ট্রলিতে চেপে সফর করলেন গঙ্গার নিচের সুরঙ্গেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন আশ্বাস দেন খুব শীঘ্রই এই সুরঙ্গের সুরক্ষা পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা তারপরেই চালু করা হবে এই পথ